আসসালামু আলাইকুম। আমরা নাস্তা খেয়ে নিয়েছি। তো ইউকেতে 2-3 দিন ধরে অনেক গরম পড়ছে, তো নাস্তা খাওয়ার শেষে আমি একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি। জাস্ট ইউসুফ ফুলের ভুষি আর লেবু দিয়ে, এখানে কোনো চিনি অ্যাড করিনি, আবার লবণও অ্যাড করিনি, শুধু পানি, ইউসুফ ফুলের ভুষি আর লেবু দিয়েই আমি ড্রিঙ্কসটা বানিয়ে নিলাম। এটা কিন্তু ঠান্ডার দিন, গরমের দিনে আর কি খাওয়া খুবই উপকার, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ড্রিঙ্কস। এই তো আমি এখন ড্রিঙ্কসটা খেয়ে নিব। আমি নাস্তা শেষ করে নিয়েছি, এখন ছোট ছোট ঘরে কিছু ফার্নিচার থাকে, ওগুলা আসলে এত নোংরা হয় যে 2-3 দিন পর পর পরিষ্কার না করলে আসলে ওগুলো দেখতে খুবই খারাপ দেখা যায়। তো আমি নাস্তা করে আর কি এগুলা পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে আমি এখন ক্লিন করে নিয়েছি এগুলো, আবার দেখা যাচ্ছে 2-1 দিন পরই এগুলো আমাকে ক্লিন করতে হবে, কারণ খুব বেশি নোংরা হয়ে যায়, খুব অল্প সময়ে এগুলো দেখছি খুব বেশি নোংরা হয়ে যায়। আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, এখন রান্না করতে যাব। তো আমার হঠাৎ মনে হলো, আমি সুপার মার্কেট থেকে আনারস কিনেছিলাম কিন্তু এখনও খাওয়া হয়নি, তো আনারসগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর বিট, লবণ, মরিচ গুঁড়ো আর ধনে পাতা আর একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে এটা মেখে খাবো। এটা অনেক মজা হয়, অনেকে অনেক রকম করেই খায়, তবে আমার মতো এরকম করে একদিন খেয়ে দেখবেন আপনারাও, অনেক মজা হয়। আমি মাখিয়ে নিয়েছি এটা, খাচ্ছি আর কি, সত্যি অনেক বেশি মজা হয় এটা। যাদের ঘরে কাসুন্দি থাকে তারা কিন্তু কাসুন্দি দিবেন সাথে, অনেক মজা লাগে কাসুন্দি দিলে। আমার ঘরে কাসুন্দি নাই, এর জন্য আমি এভাবেই খাচ্ছি, তবে এভাবে কিন্তু কম মজা লাগছে না, সত্যি অনেক মজা লাগছে। চলে এসেছি, আমি ডাউল অলরেডি রান্না করে নিয়েছি আর কালকের বেশ কিছু তরকারি রয়ে গেছে আমার, এর জন্য আজকে অত বেশি কিছু রান্না করব না, শুধু ডাউল আর একটা মাছের তরকারি রান্না করব। আজকে রান্না করব ইলিশ মাছ, এর জন্য আমি ইলিশ মাছটা ধুয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে নিয়েছিলাম হলুদ, মরিচ, জিরা পেস্ট করে নিয়েছিলাম আর পেঁয়াজ আর লাল মরিচটা আমি বেটে নিয়েছিলাম। এই যে ওটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেবো। আজকে কোনো মানে আস্ত যে পেঁয়াজটা কাটা ওটা ব্যবহার করছি না, আমি ইলিশ মাছ রান্না করলে আর কি সব কিছু বেটে দিতে পছন্দ করি, আমার কাছে মনে হয় বেটে দিলে একটু মজা হয়। পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো দিয়ে এটা খুব ভালো করে আর কি তেলের মধ্যে একটু ভেজে তারপর পানি দিয়ে দিব। প্রত্যেকটা রান্নায় ডিপেন্ড করে মশলা কষানোর উপর, মশলা যত বেশি ভালো হয় কষানো তত বেশি তরকারিটার টেস্ট হয়। আর আমি আসলে কোনো রান্নাতেই অত আহামরি মশলা ব্যবহার করি না, মানে বেশি তেল বেশি মশলা আমার কাছে অতটা পছন্দ না, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি ভালো করে আর কি মশলাটা কষিয়ে আমি এটা বেগুন আর কচু দিয়ে রান্না করব, তারপরে এটা দিয়ে দিব। এদিকে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আর অপর চুলোতে একটু মাছটাকে ভেজে নিচ্ছি। অনেকে মাছটা কষিয়েও রান্না করে, তবে ভেজে রান্না করলেও আমার কাছে ভালো লাগে। আমি ভেজে নেওয়া মাছগুলো তরকারির মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নিলাম কিছুটা সময়, খুব সুন্দর করে আমি এটা কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। এখন হয়ে গেছে আমার তরকারিটা কষানো, এখন আমি পানি দিয়ে দিব, অল্প করেই পানি দিব কারণ আমার তরকারিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফিরে আসব যখন তরকারিটা হয়ে যায়। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি একদম বেশি ঝোলও রাখিনি আবার একদম কমও রাখিনি, মিডল রেখেছি আর কি। তো আমি এখন একটা ইসের মধ্যে আর কি সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিব। এটা বেগুন দিয়ে মাছটা রান্না করে নিয়েছি, এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিব।
তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। যদিও আমি পুরো রান্নাবান্না কিছু দেখাইনি আপনাদেরকে, শুধু মাছটাই দেখিয়েছি। তো এখন আমরা খেয়ে নিব। তো এই ছিল আমার আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ।